হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু এভরিওয়ান। ওকে, আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি আজকে যাচ্ছি প্যারামাউন্টে। তো প্যারামাউন্ট উইথ গ্রেট হিস্ট্রি, আর প্যারামাউন্ট শরবতের জন্য বিখ্যাত, সেটা তোমরা সবাই জানো। সো লেটস স্টার্ট ইট। হ্যালো এভরিওয়ান, আই এম তনুশ্রী এন্ড ইউ আর ওয়াচিং স্টেপিস। তো লেটস গো প্যারামাউন্ট। কলকাতা মানে সেখানে থাকবে হাওড়া ব্রিজের রং, ট্রামের গান, পুরনো বইয়ের গন্ধ, আরও অনেক কিছু। তবে যদি চাও শরবত খেতে, তাহলে কিন্তু আসতে হবে সেই শরবতের পীঠস্থান প্যারামাউন্টে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত এটি। এসে গিয়েছি আমি প্যারামাউন্টে। এবারে ডাব শরবত নিয়ে নেওয়া যাক। প্যারামাউন্টে এলে ঠিক কত টাকা আনবে আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। সিঙ্গেল হোক বা ডুয়েল, মানে কত টাকা নিলে ঠিক হয়ে যাবে, মানে এখানে 50 থেকে শুরু হচ্ছে, যেমন এই যে 70, 80, 100। দুজনও যদি আসে ওই 150 থেকে 200, বেশি বেশি। তো একটা নিয়েছি আমি কেসারের, ডাব শরবত তো নেই, তো এখানে আমি নিয়ে নিয়েছি ক্রিম কেসার লাসি, আর একটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ। এটা বেশ ভালো, কিন্তু আমার মনে হয় এটা বেশি ভালো। এটা বেশি ভালো। তবে এখানে প্যারা ছাড়া সমস্ত রকমের শরবত পাওয়া যায়, আর দারুণ দারুণ শরবত। আমি এখন কেসার আর দইয়ের নিয়েছি দারুণ খেতে। এখন ওরা কাঁচের গ্লাসটাকে অ্যাভয়েড করছে একদমই, বিকজ অফ দ্য সেম রিজন। বোন তো স্ট্রবেরি জুস নিয়ে নিয়েছে। এটার নাম কিন্তু প্যারামাউন্ট ছিল না, প্যারাডাইস ছিল। আর 1918, মানে 102 বছর বয়স হয়েছে, নিহাররঞ্জন মজুমদার এটা নিজের হাতে প্রতিষ্ঠা করেন। আর 1937-এ এসে এটার নাম হলো প্যারামাউন্ট। আর নিহারঞ্জন মজুমদার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। এত 102 বছর ধরে মজুমদার পরিবারেরই একের পর এক এই খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করছে, চালাচ্ছে তারা সবাই। আমার খুব পছন্দের জায়গা শরবত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডাব শরবতটাই নেই, তাই আমি এখানে যা খাচ্ছি কী আর করা হবে। এই যে সবার পছন্দ, কি তো ডাব শরবত কার দ্বারা প্রভাবিত হয়েছিল জানেন? নিহাররঞ্জনকে একজন এসে বললেন, কে বললেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় বললো, এমন কিছু খাওয়া একটা যেটা খেয়ে যেন, হ্যাঁ বুঝতেই পারছি। তো তখন তৈরি হলো প্রথম ডাব শরবত। তো অবত্যা এখন তো ডাব শরবত নেই। ফাইন, ওকে। এখানে কারা কারা এসছে একটু বলে দিই। বহু মানুষ, অত তো বড়ো লিস্ট বলতে পারবো না, কিন্তু আমি কিছু কিছুজনের নাম বলে দিচ্ছি। যেমন হচ্ছে কাজী নজরুল ইসলাম, জগদীশ চন্দ্র বসু, সত্যজিৎ রায়, শক্তি চট্টোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অমর্ত সেন, তাছাড়াও অনেক অনেক অনেক, আমিও এসেছি। এটা রিফ্রেশিং খুব। এটা আমাকেই ফেলতে হবে। Thank you.
ঠিক আছে তো প্যারামাউন্ট থেকে বেরিয়ে পড়লাম। শেষে এবারে বাড়ি ফেরার পালা, তবে তোমরা আর একটু থাকো, কিছু কথা আছে। কলেজ স্ট্রিট নিয়ে অনেক ভিডিও বানানোর আছে, এখানে অনেক কিছুই অনেকের অজানা, আর সেটা জানতে হলে থাকতে হবে কিন্তু আমার সাথে। কি থাকবে তো? আমি গিয়েছিলাম ডাব শরবত খাবো এবং তোমাদেরকে দেখাবো বলে, বাট আনফর্চুনেটলি ডাব শরবত ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, যেটা তোমরা দেখলে, এবং কবে থেকে স্টার্ট হবে বা সামথিং এরকম কিছু ওরা জানাতেও পারেনি। আচ্ছা, ওটার দাম 70 টাকা, যেটা খেয়ে সত্যিই মন প্রাণ এবং মস্তিষ্ক সবই শান্তি। কিন্তু সবথেকে বড় কথা, ডাব শরবত ছাড়া ওখানে বাকি শরবত আমার এমন কিছু লাগে না। তো তোমরা যারা ওখানে গেছো বা তোমাদের কোন কোন শরবত ওখানে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর কোথায় তোমরা এর নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও যদি আমাকে জানাও তাহলেও ভালো হয়। তো বন্ধুগণ, এখন তোমাদেরকে কী করতে হবে বেশি কিছু নয়, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যে কী কী ভালো লেগেছে ভিডিওতে, আর কারা কারা প্যারামাউন্টে যেতে পছন্দ করো। ইনস্টাতে আমাকে ফলো করো অবশ্যই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর আড্ডা হবে ওখানে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ১৯৩৭-এ এসে এই নামটা হয়েছিল আর কি, প্যারাডাইস না প্যারামাউন্ট। ১৯৩৭-এ নামটা হলো, তারপর প্যারামাউন্ট। আমি ছবিটা রিপিট করছি।